শুভ সকাল বন্ধুরা, আজ 28 আগস্ট সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বাগান শ্রমিকদের পুনর্বাসন সুনিশ্চিত করতে ডিসিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর, জেলা শাসকদের সম্মেলনে জমি অধিগ্রহণ পর্যালোচনা মুখ্যমন্ত্রী হিমন্তের, নির্ধারিত সময়ে শেষ করুন মিশন বসুন্ধরা ট্যুর কাজ, জেলা শাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তের, বৈঠকে অমৃত বৃক্ষ কর্মসূচি, খেল মহারণ, সাংস্কৃতিক মহাসংগ্রাম, মিশন বসুন্ধরা রেশন কার্ড প্রদান, ধান ও শস্য ক্রয়, অরুণোদয়ের সুবিধা প্রাপক বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা। রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের দামামা বাজালো কংগ্রেস, 15 দিনের মধ্যে প্রতিটি জেলা কমিটিকে কার্যনির্বাহী সভা করার নির্দেশ ভূপেন বোরার, 24-এ ক্ষমতায় আসছে বিরোধী জোট ইন্ডিয়া, বললেন কমলাক্ষদে পুরকায়স্ত, দুর্নীতির শেখর দেশপুর, প্রার্থিত্ব নিয়ে লবিবাজিতে বারণ, মেঘালয় নির্ভর যোগাযোগ এড়াতে চাই বিকল্প সড়ক, বলল আকসা, মহাসড়কের দ্রুত বাস্তবায়ন, লঙ্কা চন্দ্রনাথপুর রেলপথ দাবি রূপমের, এবং সর্বশেষ খবরটি হল, কাটাখাল নদীতে মাছের পোনা ছাড়লেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ডলুতে উচ্ছেদের কবলে পড়া শ্রমিকদের জন্য বিকল্প বাসস্থান নির্মাণ সুনিশ্চিত করতে কাচার প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জেলা শাসকদের নিয়ে ষষ্ঠ সম্মেলনে কাচারের জেলা কমিশনার রোহন কুমার যাকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ডলুর শ্রমিকদের দ্রুত পুনর্বাসন ব্যবস্থা করা হোক, যাতে আরও জমির প্রয়োজন হলে তা অধিগ্রহণে কোনো সমস্যা না হয়। উল্লেখ্য, রবিবার জেলা কমিশনারদের সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের ব্যবস্থা পর্যালোচনা করেন। প্রসঙ্গত, ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার কথা বহু আগেই ঘোষণা করা হয়েছিল, এরপর থেকে এ নিয়ে জলগুলা কম হয়নি, কিন্তু পিছু হটেনি সরকার। ডলু বাগানের 2500 বিঘা জমি ব্যবহার করে বিমানবন্দরটি তৈরি করতে সরকার 50 কোটি টাকা দেওয়ার কথা বলেছে। বাগানের মালিকপক্ষ চুক্তিতে এগোলেও শ্রমিকরা সরকারের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। এর পরিপ্রেক্ষিতে ডলু বাগানের 2000-এরও বেশি শ্রমিক প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের বিরুদ্ধে প্রতিবাদে নামেন। এমনকি শ্রমিকরা এও বলেছিলেন, চা বাগান ধ্বংস করার আগে তাদের হত্যা করতে হবে। ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণার পর থেকে চা বাগানের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে গত বছরের মার্চে কাচার জেলা প্রশাসনের কার্যালয়ে ডলু টি কোম্পানি প্রাইভেট লিমিটেড, চা বাগানের শ্রমিকদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং জেলা প্রশাসনের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। চুক্তি মতেই বরাকের একমাত্র গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য চা বাগান কর্তৃপক্ষ 2500 বিঘা জমি প্রদানে সম্মত হয়। তবে ওই চুক্তিতে শ্রমিকদের কর্মসংস্থানে যাতে কোনো প্রভাব না পড়ে তার নিশ্চয়তা প্রদান করা হয়। এদিকে গত শনিবারই এক সাংবাদিক সম্মেলন ডেকে ডলুতে আরও 70 বিঘা জমি অধিগ্রহণের কথা জানিয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এর 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরবর্তী খবরটি হল, নির্ধারিত সময় শেষ করুন মিশন বসুন্ধরা ট্যুর কাজ, জেলা শাসকদের নির্দেশ হিমন্তের। রবিবার গুয়াহাটির ব্রহ্মপুত্র অতিথি সেনার প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে জেলা শাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অমৃত বৃক্ষ কর্মসূচি, খেল মহারণ, সাংস্কৃতিক মহাসংগ্রাম, মিশন বসুন্ধরা রেশন কার্ড প্রদান, ধান ও শস্য ক্রয়, অরুণোদয়ের সুবিধা প্রাপক বাছাই, চা বাগানের গর্ভবতী মহিলাদের প্রদান করা এককালীন সাহায্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠেয় অমৃত বৃক্ষ কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায় থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া আগামী 10 অক্টোবর থেকে অনুষ্ঠেয় সাংস্কৃতিক মহাসংগ্রাম এবং 1 নভেম্বর থেকে শুরু হতে চলা খেল মহারণ সফল করার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, স্থানীয় সংগঠন, খেলোয়াড়দের জড়িত করে এই অনুষ্ঠানগুলি সফল করতে সব ধরনের পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিনের এই বৈঠকে মিশন বসুন্ধরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মিশন বসুন্ধরা ট্যুর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যের নতুন 40 লক্ষ সুবিধা প্রাপকদের রেশন কার্ড প্রদান সম্পর্কেও এই বৈঠকে জেলা শাসকদের থেকে কাজের অগ্রগতির খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষক সমাজ যাতে উপকৃত হতে পারে তার জন্য ধান ও শস্য ক্রয়ের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া অরুণোদয় প্রকল্পে নতুন করে সংযোজিত হতে চলা সুবিধা প্রাপকের বিষয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে চা বাগানের গর্ভবতী মহিলাদের প্রদান করা। এককালীন সাহায্যের বিষয়েও আলোচনা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো, রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের দামামা বাজালো কংগ্রেস, আর সেই লক্ষ্যে আগামী 15 দিনের মধ্যে প্রতিটি জেলায় কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এবারের পঞ্চায়েত নির্বাচনকে যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে প্রদেশ কংগ্রেস, এই নির্দেশ সেটাই প্রমাণ করছে। এক ভিডিও বার্তায় প্রদেশ সভাপতি ভূপেন বোরা প্রত্যেক জেলা সভাপতিকে এই নির্দেশিকা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন। সেই বার্তায় তিনি বলেছেন, ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বিপুল গৌরীর পক্ষ থেকে প্রতিটি জেলায় 15 দিনের মধ্যে কার্যনির্বাহী সভা করার নির্দেশ জারি করা হয়েছে। সেই সভায় জেলার দলীয় সাংসদ বিধায়ক ছাড়াও সাংসদ প্রার্থী প্রত্যাশী, বিধায়ক প্রার্থী প্রত্যাশী সহ প্রতিটি শাখা কমিটি, ব্লক কমিটি ও প্রদেশ কংগ্রেসের জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন প্রদেশ সভাপতি। তিনি জানান, ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যের 126টি বিধানসভা এলাকায় এর রাজনৈতিকভাবে কি প্রভাব পড়েছে ওই বৈঠকে সেই বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে। পাশাপাশি এই পরিস্থিতিতে নিজ নিজ জেলায় দলীয় অবস্থান এবং ভাবমূর্তি কি, সেই ব্যাপারটিও ওই বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, ওই বৈঠকে আমন্ত্রিতদের 100% উপস্থিতি বাধ্যতামূলক সহ প্রত্যেককে সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। প্রদেশ সভাপতি বলেন, বৈঠক শেষে প্রতিটি জেলা থেকে 2টি করে রিপোর্ট প্রদেশ কংগ্রেসে পাঠাতে হবে। এর মধ্যে 1টি রিপোর্ট পাঠাবেন জেলা সভাপতি, আর দ্বিতীয় রিপোর্ট পাঠাবেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অথবা সাধারণ সম্পাদক। প্রতিটি জেলা থেকে রিপোর্ট আসার পর প্রদেশ কংগ্রেস এ নিয়ে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। সুতরাং সময় নষ্ট না করে 15 দিনের মধ্যে এই জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রতিটি জেলা কমিটিকে মাঠে নামার নির্দেশ জারি করেছেন প্রদেশ সভাপতি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি শিলচরে পুর নির্বাচনের সম্ভাবনাও এই মুহূর্তে প্রবল হয়ে দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রদেশ সভাপতির এই নির্দেশকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে শিলচর জেলা কংগ্রেস। পরবর্তী খবরটি হলো, ক্ষমতায় আসছে ইন্ডিয়া। রবিবার এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ব্লক কংগ্রেসের কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন দাবি করেন তিনি। 24-এর ভোটে ইন্ডিয়া জোটের সম্ভাবনা দেখেই বিরোধিতা শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন এপিসিসির এই নেতা। পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। টার্গেট 2024, দিল্লির মসনদ দখলের এই লড়াইটা কিন্তু শুরু করে দিয়েছে কংগ্রেস। বুথ থেকে মণ্ডল, ব্লক থেকে জেলা পর্যায়ে চলছে প্রস্তুতি, আর এই প্রস্তুতি পর্বে ইন্ডিয়া জোট মসনদ দখল করবে বলে দাবি করলেন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবিবার ছিল কাটিগুড়া ব্লক কংগ্রেসের কর্মী সভা, আর ওই সভায় যোগ দিতে উপস্থিত হন একজাক নেতা। ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ থেকে শুরু করে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, 3 সাধারণ সম্পাদক ডক্টর শামসুর রহমান, সূর্যকান্ত সরকার, জুনাইদ আহমেদ মজুমদার। মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সংখ্যালঘু কংগ্রেসের আনসার হোসেন বড় লস্কর, এসসি সেলের চেয়ারম্যান নিশিকান্ত সরকার, আর ওই সভায় 2024-এর সাধারণ নির্বাচনের জন্য বুথ পর্যায় থেকে প্রস্তুতি শুরু করতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা। এপিসিসির কার্যকরী সভাপতির কথায়, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার সম্ভাবনা দেখেই ইতিমধ্যে বিরোধিতায় নেমে পড়েছে বিজেপি। আসাম সরকারের দুর্নীতিবিরোধী অবস্থা নিয়ে সরব হন তিনি। তার কথায়, দুর্নীতির শেকড় দিশপুরে রেখে কোনোভাবেই দুর্নীতিমুক্ত আসাম কল্পনা করা যায় না। বিধায়কের অভিযোগ, দিশপুরে প্রতিটি বিভাগে রয়েছে কমিশন রাজ, পার্সেন্টেজ না দিলে মিলে না ওয়ার্ক অর্ডার। কমলাক্ষ বলেন, দুর্নীতিমুক্ত আসাম গড়ে উঠুক এমনটা তিনিও চান, কিন্তু এমনটা শুরু হতে হবে দিশপুর থেকেই। দিশপুরে কমিশন রাজ রেখে এমনটা আশা করা যায় না বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের ওই নেতা। বুথ পর্যায় থেকে ভোটের প্রস্তুতি শুরু করতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার কথায়, বুথ কর্মীরাই দলের মূল শক্তি, ফলে ভোটের প্রস্তুতি বুথ থেকে শুরু করে মণ্ডল, ব্লক এবং জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। তার কথায়, 2024 আমাদের মূল মিশন, তবে পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রদেশ কংগ্রেস থেকে ইতিমধ্যে এমন নির্দেশও এসেছে বলে জানান তিনি। প্রার্থী কেন্দ্রিক লবিবাজি না করতে নেতা কর্মীদের প্রতি কড়া মনোভাবও দেখান জেলা সভাপতি। বলেন, সম্ভাব্য প্রার্থী বলে কিছু নেই, দল যাকে প্রার্থী করবে তাকে নিয়েই লড়তে হবে ভোট যুদ্ধ।
পরবর্তী খবরটি হলো মেঘালয় নির্ভর যোগাযোগ এড়াতে চাই বিকল্প সড়ক বলল আকসা। বর্ষা মরশুমে ভূমিস্খলন আর শুকনো মরশুমে উগ্র হাসি সংগঠনের দাদাগিরি, মেঘালয়ের এই দুই জ্বলন্ত সমস্যার জেরে বারবার সংকটের মুখে পড়তে হয় বরাক উপত্যকাকে। এমন পরিস্থিতিতে বরাকের যোগাযোগ ব্যবস্থা সচল রাখছে বিকল্প সড়ক এবং রেলপথ সময়ের দাবি, অবিলম্বে এই দাবি মিটিয়ে দিক কেন্দ্র ও রাজ্য সরকার, এই কথাগুলো বলেছে ছাত্র সংগঠন আকসা। বরাকের মেঘালয় নির্ভরতা এড়াতে এই দাবিগুলোর সপক্ষে জোরালো বক্তব্য তুলে ধরে ছাত্র সংগঠন আকসা বলেছে স্বাধীনতার 76 বছরে বরাকের দিকে মুখ তুলে তাকাতে অনীহা সরকারের, তবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে, দাবি আদায়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে আকসা। রবিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ স্পষ্ট ভাষায় বলেন, ধারাবাহিকভাবে ভূমিস্খলন হচ্ছে মেঘালয়ের সোনাপুরে, অভিশপ্ত এই এলাকায় দশের ফলে যানবাহন আটকে পড়ার মতো ঘটনা এখন নিত্যসঙ্গী, সোনাপুর ছাড়াও ওই রাস্তার বহু এলাকা বিপজ্জনক, এর জেরে সড়কপথে বারবার বিচ্ছিন্ন হচ্ছে বরাক, সড়কপথে এই উপত্যকা বিচ্ছিন্ন হলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ, শাক সবজি থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পায়, ফলে মেঘালয় নির্ভরতা এড়াতে বিকল্প সড়ক ছাড়া গত্যন্তর নেই। রূপম বলেন, বিকল্প সড়কের দাবি দীর্ঘদিনের, এই দাবি মেটাচ্ছে না সরকার। এছাড়া শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বালাচড়া থেকে হারাঙ্গাজা অংশের কাজ শেষ করতে বারবার তারিখ বদল করছে সংশ্লিষ্ট মহল, এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, ফলে বরাক উপত্যকা থেকে হাফলং লঙ্কা হয়ে রাজ্যের রাজধানী পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ করা, মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং চন্দ্রনাথপুর লঙ্কা নতুন রেললাইন নির্মাণ করার দাবি জানান আকসা উপদেষ্টা। আকসার অপর উপদেষ্টা বিশ্বজিৎ দেব, রাজীব নাথ, সুকুমল দাস, জয়শ্রীনাথকে পাশে বসিয়ে রূপম এও বলেন, 2004 সালে রেল সড়ক এবং আকাশপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বরাক, তখন এক দ্বীপে পরিণত হয়েছিল এই উপত্যকা, তখন থেকেই বিকল্প সড়কের দাবি জোরদার হয়, বিকল্প সড়ক ও রেলপথই হচ্ছে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি, তবে বর্তমান সরকারের উপর অনেক প্রত্যাশা রয়েছে উপত্যকাবাসীর, মেঘালয় নির্ভরতা কাটাতে এই সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন রূপম। বরাক উপত্যকার প্রত্যেক জনপ্রতিনিধিকে পরামর্শ দিয়ে আকসা উপদেষ্টা বলেন, বিকল্প সড়ক পথের দাবিতে বিধানসভায় তারা যেন আওয়াজ তুলেন, উপত্যকার ন্যায্য দাবিতে বিধানসভায় সর্বভূমিকা গ্রহণ করতে হবে তাদের। বিকল্প সড়কের দাবি মেটাতে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গড়করির বলিষ্ঠ পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর তৎপরতা কামনা করেছে কংগ্রেস। অন্যদিকে করিমগঞ্জের মহিষাসন থেকে বাংলাদেশের শাহবাজপুর পর্যন্ত রেললাইনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা, আমদানি রফতানির ক্ষেত্রে উন্নয়নের জন্য সুতারকান্দির আন্তর্জাতিক সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করা এবং ভারত বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে চাঙ্গা করতে কেন্দ্র সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা দাস, অনিন্দিতা সাহা, রিয়া মালাকার, শর্মিলা দাস, শ্যামলী দেব, লাকি দেব প্রমুখ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।